মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি। তবে জায়গা করে নিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অনিয়মিত নাজমুল হোসেন শান্ত। দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান, তার সহকারী নুরুল হাসান সোহান। দীর্ঘদিন ধরেই মাহমুদুল্লাহর ব্যাটে তেমন রান নেই, অনেকটা একই অবস্থায় পড়ে তামিম আর মুশফিক এরই মধ্যে সরে গেছেন টি টোয়েন্টি থেকে। বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদুল্লাহর থাকা না থাকা নিয়ে তাই সংশয় ছিলই। নতুন পরামর্শক শ্রীধরন শ্রীরামও ভরসা পেলেন না এই অভিজ্ঞ ব্যাটারের ওপর। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সংবাদ সম্মেলনে শ্রীরাম অবশ্য তার কারণও ব্যাখ্যা করলেন। So he's batted at number 6 just like what Dhoni has done for India. He's finished off games, but I think you need to, Dhoni cannot go on forever and ever, right? So you need to have a succession plan for who after. তবে মাহমুদুল্লাহর বাদ পড়ার খবর ছাপিয়ে চমক সৃষ্টি করলো আরেকজনের অন্তর্ভুক্তি। তিনি টি টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র ১০৪ স্ট্রাইক রেটের নাজমুল হোসেন শান্ত। তার পক্ষে সাফাই গাইলেন প্রধান নির্বাচক। বিপিএল এ যে কয়টা ১০০ হয়েছে লোকাল প্লেয়ারদের, তার থেকে কিন্তু শান্তরি করা তো সেই হিসাবে যদি চিন্তা ভাবনা করেন ডোমেস্টিক রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। তো ইন্টারন্যাশনালি তো এই ফরম্যাটে তো আমরা সবাই স্ট্রাগল করছি। আগামী মাসে নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও খেলবে বাংলাদেশের এই দলটি। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি। তবে জায়গা করে নিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অনিয়মিত নাজমুল হোসেন শান্ত। দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান, তার সহকারী নুরুল হাসান সোহান। দীর্ঘদিন ধরেই মাহমুদুল্লাহর ব্যাটে তেমন রান নেই, অনেকটা একই অবস্থায় পড়ে তামিম আর মুশফিক এরই মধ্যে সরে গেছেন টি টোয়েন্টি থেকে। বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদুল্লাহর থাকা না থাকা নিয়ে তাই সংশয় ছিলই। নতুন পরামর্শক শ্রীধরন শ্রীরামও ভরসা পেলেন না এই অভিজ্ঞ ব্যাটারের ওপর। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সংবাদ সম্মেলনে শ্রীরাম অবশ্য তার কারণও ব্যাখ্যা করলেন। So he's batted at number 6 just like what Dhoni has done for India. He's finished off games, but I think you need to, Dhoni cannot go on forever and ever, right? So you need to have a succession plan for who after. তবে মাহমুদুল্লাহর বাদ পড়ার খবর ছাপিয়ে চমক সৃষ্টি করলো আরেকজনের অন্তর্ভুক্তি। তিনি টি টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র ১০৪ স্ট্রাইক রেটের নাজমুল হোসেন শান্ত। তার পক্ষে সাফাই গাইলেন প্রধান নির্বাচক। বিপিএল এ যে কয়টা ১০০ হয়েছে লোকাল প্লেয়ারদের, তার থেকে কিন্তু শান্তরি করা তো সেই হিসাবে যদি চিন্তা ভাবনা করেন ডোমেস্টিক রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। তো ইন্টারন্যাশনালি তো এই ফরম্যাটে তো আমরা সবাই স্ট্রাগল করছি। আগামী মাসে নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও খেলবে বাংলাদেশের এই দলটি। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।